পড়া মুখস্থ নহয়। পড়া মুখস্থ করিলেও বেশি সময় পড়া মনত না থাকে। আপনাদের যদি এই সমস্যা আছে তেতিয়াহলে এইটো ভিডিওত ইয়ার সমাধান বিচারি পাব। আজি আপনাদের লগত আলোচনা করব বিচাৰিছো এনেকুৱা দহটা যাদুকরী কৌশলের বিষয়ে, যে দহটা যাদুকরী কৌশল যদি আপনাদের ফলো করে তেতিয়াহলে সহজতে পড়া মুখস্থ হব আর বহুত সময়লৈকে পড়া মনত থাকিব আর আপনাদের পরীক্ষাত 90% নাইবা তার উপরত পাবলে সক্ষম হব, আর এটি 100% গ্যারান্টি। আপনাদের কেবল মাত্র এই দহটা কৌশল যদি অবলম্বন করিব পারে পরীক্ষাত 100% গ্যারান্টি 90%-র উপরত পাবলৈ সক্ষম হব। আর এইটো ভিডিওর একেবারে শেষত একটা কৌশল দিয়া হয়েছে, একটা টিপস দিয়া হয়েছে, কেবলমাত্র আপনাদের সেই টিপসটি যদি ফলো করে তথাপিও পরীক্ষাত 80%-র উপরত পাবলৈ সক্ষম হব। নম্বর এক, আপনি কি শিকিছে তাক মুখস্থ করে বুঝিবলৈ চেষ্টা করক। পড়া কেবল মুখস্থ করলেই নহব, আপনি কি মুখস্থ করেছে সেইখানে যথেষ্ট পরিমাণে বুঝিব লাগিব। নুবুঝাক মুখস্থ করলে সেই পড়া বেশি দিন মনত না থাকে। নম্বর দুই, সরু সরু অংশত বাক করে মুখস্থ করক। ডাঙর একটা প্রশ্ন একেলগে মুখস্থ করা কেতিয়াও সম্ভব নহয়। এই ক্ষেত্রে আপনার সুবিধা মতে সরু সরু অংশত বাক করে মুখস্থ করবলৈ যত্ন করক। ইয়ার ফলত দীঘলীয়া প্রশ্ন সহজতে মুখস্থ হব আর সেই পড়া বেশি সময়লৈকে মনত থাকিব আর আপনাদের পরীক্ষাত 90% নাইবা তার উপরত পাবলৈ সক্ষম হব। নম্বর তিন, আগ্রহে বহি মূরটো খালি করে অর্থাৎ ফ্রেশ করে লক। যদি আমি সিনেমা চাও সিনেমার একেবারে শেষত কি হব তাক চাবলৈ একটা আগ্রহ থাকে, ঠিক তেনেদরে আপনাদের যদি পড়িবলৈ বসিব এই আগ্রহে পড়িবলৈ বসিব। পড়ার আগত মাইন্ডটো আগতে ফ্রেশ করে লব, তারপর আগ্রহে পড়িবলৈ বসিব। ইয়ার ফলত পড়া সহজতে মুখস্থ হব আর সেই পড়া বেশি দিনলৈকে মনত থাকিব। নম্বর চারি, যিমানেই পড়া লিখিব সিমানেই পড়া মুখস্থ হব। এনে ক্ষেত্রত আপনি পড়া কথাখিনি লিখিবলৈ চেষ্টা করক। বিশেষকৈ এবার মুখস্থ করে লওয়ার পিছত দিনটোত এবার লিখিবলৈ চেষ্টা করক। কোনো ছাত্রই যদি পড়া আগতে মুখস্থ করে তারপিছত সেই পড়া আকৌ লিখে তেতিয়াহলে সেই ছাত্রজনে কেতিয়াও পড়া পাহরি না যায় আর পরীক্ষাত 90% নাইবা তার উপরত পাব, এইটো 100% গ্যারান্টি। নম্বর পাঁচ, গুরুত্বপূর্ণ কথাবার চিহ্নিত করে মুখস্থ করক। আপনাদের যেটা কিতাব পড়িবলৈ বসিব কিতাবর সকল পয়েন্ট কিন্তু গুরুত্বপূর্ণ নহয়, তার কিছুমান পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ, আপনাদের সেই পয়েন্ট কেইটা হাইলাইট করিব আর সেই পয়েন্ট কেইটা মনত রাখিবলৈ চেষ্টা করিব। ইয়ার ফলত আপনাদের চাব যে পরীক্ষাত বেশি নম্বর পাবলৈ সক্ষম হয়েছে। নম্বর ছয়, হওয়ার আগত পড়ক। কঠিন নাইবা জটিল পড়াবিলাক হওয়ার আগত পড়িব লাগে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যেসব ছাত্র ছাত্রীয়ে হওয়ার আগত কঠিন অথবা জটিল পড়াবিলাক পড়ে সেইসব ছাত্র ছাত্রীয়ে পরীক্ষাত ভাল ফলাফল দেখাব পারে। নম্বর সাত, নিয়মিত ব্যায়াম করক। আমার একটা ভুল ধারণা আছে যে আমি ব্যায়াম করলে শারীরিকভাবে ক্লান্ত লাগে, কিন্তু কথাটো তেনেকুৱা নহয়। ব্যায়াম করলে আমার হজম শক্তি বৃদ্ধি হয়, লগতে মস্তিষ্কর ধারণ ক্ষমতা অর্থাৎ ব্রেইন পাওয়ার বৃদ্ধি পায়। ইয়ার ফলত পড়া সহজতে মুখস্থ হয় আর সেই পড়া বেশি সময়লৈকে আমার মনত থাকে আর ফলত পরীক্ষাত ভাল নম্বর আহে। নম্বর আট, পড়া টপিকর লগত নিজের লাইফর ঘটনা মিলাই পড়ক। এনেকৈ কোনো ছাত্র ছাত্রীয়ে যদি পড়াশোনা করে নিশ্চয় পড়া অতি সহজতে মুখস্থ হব আর পরীক্ষাত ভাল নম্বর পাবলৈ সক্ষম হব। নম্বর ন, রিভাইজ করক, অর্থাৎ আপনাদের যি পড়িব সেইটো রিভাইজ করবলৈ যত্ন করক। আর কেনেকৈ রিভাইজ করিব লাগে এই বিষয়ে মই অলরেডি একটা ভিডিও বনাইছো, সেই ভিডিও লিঙ্ক
এইটো ভিডিও ডিসক্রিপশনত দিয়া আছে, আপনাদের চাই লব। রিভাইজ করাটো এনেকুৱা এটা কৌশল যিটো কৌশলে ছাত্র ছাত্রীক ভাল নম্বর পাবলৈ সক্ষম করায়। আপনাদের এই দশটা নিয়মৰ ভিতৰত, এই দশটা টিপসর ভিতৰত কেবল মাত্র ন নম্বর টিপসটো যদি ফলো করে তথাপিও পরীক্ষাত 80% উপরত পাবলৈ সক্ষম হব। আপনাদের যি পড়ব সেয়া প্রতিদিন রিভাইজ করব, ইয়ার ফলত পড়া সহজতে মুখস্থ হব আর সেই পড়া মাইন্ডর পৰা কেতিয়াও আতরি না যায়, অর্থাৎ বেশি সময়লৈকে মনত থাকিব আর আপনাদের পরীক্ষাত ভাল নম্বর পাবলৈ সক্ষম হব। নম্বর 10, জিরিণী লক আর তারপিছত আকৌ পড়িবলৈ বহক। আপনাদের দীঘলীয়া সময়ের বাবে নপরিব, প্রতি আধা ঘন্টার মূরে মূরে জিরণি লব, চাহ খাব, মোবাইল নাচাব। আর ইয়ার ফলত আপনাদের দেখবলে পাব যে পড়া একবারে সহজতে মুখস্থ হয়েছে আর সেই পড়া বেশি সময়লৈকে মনত আছে। আপনাদের যদি এই দশটা টিপস, অর্থাৎ এই দশটা যাদুকরী কৌশল যদি মনত রাখব পারে আর ফলো করব পারে, তেতিয়াহলে পরীক্ষাত নিশ্চয় 90% নাইবা তার উপরত পাবলৈ সক্ষম হব।